জি স্যার, দামই তো স্যার, কই যাবেন স্যার? আমার তো সারা শহরে কাজ আছে, যাবা নাকি? দামো স্যার, কত দিতে হইব স্যার? আপনি স্যার দিয়েন স্যার, ইচ্ছা মতো কিছু দিয়েন স্যার, তাড়ান স্যার, সেটা তো মুছে দিই স্যার, স্যার সেটা মুছে দিই স্যার, স্যার উঠেন। মেয়ের বয়স 8 মাস স্যার, মেয়ের নাম স্যার তাসবিয়া, খুব সুন্দর স্যার মেয়েটা। হ স্যার, এই তো স্যার বউ সংসারের জন্য তো স্যার এই রোদে বৃষ্টিতে স্যার রিক্সা চালায় স্যার, খুব কষ্ট করে স্যার চলি স্যার। স্যার একটা মাত্র মেয়ে স্যার, মেয়েরে স্যার পড়াশোনা করাইতে হবে স্যার, স্যার মেয়েটারে নিয়ে স্যার আমার বিশাল স্বপ্ন স্যার, আমি স্যার মেয়েটারে লেখাপড়া করাইতে চাই স্যার। তুমি কি বাড়িতে যাও না? না স্যার, বাড়িতে যাবো কেমনে স্যার? এই যে রিক্সা চালা, তুমি কি কষ্ট মষ্ট হয় না স্যার? কষ্ট তো হয় স্যার, কি করবো স্যার, মেয়েটার জন্য স্যার টাকা জমাই স্যার, মেয়েটা আমার সব স্যার, নিজে লেখাপড়া করতে পারিনি স্যার, মেয়েটা স্যার কষ্ট হলো লেখাপড়া করব স্যার। মেয়েরে কি বানাইতে চাও স্যার? আমি আমার মেয়ের ডাক্তার বানাবো স্যার, বড় ডাক্তার স্যার। ডাক্তার? ও স্যার, কি আর করবো স্যার, গরিব মানুষ স্যার, গ্রামে তো স্যার কোনো কাজকাম নাই স্যার, স্যার রিক্সা চালাইয়া যাই পাই স্যার, সংসারে কিছু টাকা পাঠাই আর স্যার কিছু টাকা খরচ হয় স্যার, আমার মেয়ের জন্য স্যার সুন্দর একটা লাল জামা কিনবো স্যার, এর জন্য স্যার আমি টাকা জমাইছি স্যার। টাকা জমাইছ? ও স্যার 2000 টাকা স্যার। 2000 টাকা জমাইছ? মেয়েটা না স্যার, আমার তো স্যার ফোন নাই স্যার, বুঝলি স্যার, আমাদের সাথে রিক্সা চালাই না স্যার, ওর ফোনে স্যার মাঝে মাঝে স্যার কথা কই। বিয়া বিয়া তো করছো, তোমার বউ কিছু কয় না যে যাও না বাসা? হ্যাঁ কি করবো স্যার, কর কি আছে স্যার? এই দাঁড়াও স্যার, দাঁড়াও, কি হয়েছে? আমার তো টাকা এটিএম কার্ডে, তো তোমার কাছে না 2000 টাকা আছে? জি স্যার। ওই টাকাগুলো দেওয়া বাজার করে পরে তোমার বাসায় দিয়ে দিতেছি। আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে স্যার 2000 টাকা আছে। 2000 টাকা, আচ্ছা যাও।
ভাই যে এনে আমার বেশি আছে কিয়া এই একজন স্যার নামছে নামার পরে বলতেছে যে আমার কাছে 2000 টাকা নিছে নেওয়ার পরে বলতেছে যে ভাড়াটা আনা দিতেছে কারণ স্যার আমার তো সব গেল সারাটা দিন সারাদিন বাইশটা চালাইলাম ভাই মেয়ের জন্য জামা কিনবো এই টাকাটা নিয়ে গেল রিক্সাওয়ালার টাকাটা যারা মায়ের খায় আল্লাহ তাদের তুমি দেখো আল্লাহ এই বিষয়টা তোমার কাছে দিয়ে গেলাম আল্লাহ